সমুদ্রের তলদেশ থেকে ডুবোযান টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন প্রকৌশলীরা, মার্কিন কোস্টগার্ড এর তথ্য জানিয়েছেন। গত 18 জুন একটি ছোট্ট ডুবোযানে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন পাঁচ আরোহী। টাইটানিকের কাছাকাছি চলেও গিয়েছিলেন, কিন্তু টাইটানিক দেখার সৌভাগ্য তাদের হয়নি। টাইটানিকের মতো তারাও গভীর সমুদ্রে তলিয়ে যান। যাত্রা শুরুর 1 ঘন্টা 45 মিনিট পর ডুবোযানটির সঙ্গে ওপরের সহযোগী জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই সময় টাইটান সাবমার্সিবল দুর্ভাগ্যজনকভাবে বিস্ফোরিত হয় এবং সকল আরোহী নিহত হন। নিহতরা হলেন পাকিস্তানি ধনকুপি সাজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, ব্রিটিশ ব্যবসায়ী হ্যামস হার্ডিং, ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল অরিনাজেলে এবং মার্কিন সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওসেন গেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কটন রাশ। এই ঘটনা সারা বিশ্ব জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। সমুদ্র পর্যটনে ডুবোজাহাজটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওসেন গেট। এর আগেও অনেকে এই ডুবোযানে চড়ে টাইটানিক দেখতে গিয়েছিলেন। 1912 সালে ডুবে যায় বিখ্যাত জাহাজ টাইটানিক। উত্তর আটলান্টিকের তলদেশে 12,500 ফুট গভীরে জাহাজটির ধ্বংসাবশেষ রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।